টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন হাজার হাজার ছাত্র জনতা। শহর থেকে মহাসড়কে গড়িয়েছে আন্দোলন। এখনো পর্যন্ত টাঙ্গাইল শহরে কোনো সংঘর্ষের ঘটনা না ঘটলেও জেলার সখীপুর উপজেলায় ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ সময় পুলিশ সহ অন্তত 15 জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। জানা গেছে শনিবার বেলা 11টায় টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে সমবেত হয় ছাত্র জনতা। শিক্ষার্থী অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরাও আন্দোলনে অংশ নিয়েছেন। বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে ছাত্র জনতার স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আশেপাশের এলাকা। বৃষ্টির মধ্যেই শহর প্রদক্ষিণ শেষে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়েছেন ছাত্র জনতা। শহরে ও মহাসড়কে পুলিশ, র‍্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপদ দূরত্বে অবস্থান করতে দেখা যায়। লুনা ফ্রোজনিপা, ঢাকা পোস্ট।